লীলাচলে নীল মাধব প্রভু জগন্নাথ, এই গানটা হয়তো শুনেছেন। জানেন কি এই নীল মাধবের মন্দির কোথায়? এই নীল মাধবেই কিন্তু লুকিয়ে রয়েছে প্রভু জগন্নাথ দেবের উৎপত্তির রহস্য। তো আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব নীল মাধব মন্দির যাবেন কি করে ও তার ইতিহাস, পুরী থেকে দূরত্বই বা কত এবং গাড়ি ভাড়াই বা কত। আজকে যাবতীয় তথ্য নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওতে, অবশ্যই ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন। পুরী থেকে নীল মাধবের দূরত্ব রয়েছে 112 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে নীল মাধবের মন্দিরের দূরত্ব রয়েছে 81 কিলোমিটার, সময় লাগে 3 থেকে সাড়ে 3 ঘন্টা মতন। এবার আসি গাড়ি বুক করবেন কোথা থেকে। পুরীতে এরকম অনেক ট্র্যাভেল এজেন্সি পেয়ে যাবেন, তাদের কাছেই গাড়ি বুক করবেন। নীল মাধবের গাড়ি ভাড়া 3,500 টাকা মতন প্রায়, অবশ্যই দামাদামি করে নেবেন। পথ চলতে চলতে শুনে নিই নীল মাধবের ইতিহাস। নীল মাধব কথাটির অর্থ হল নীল মানে জগন্নাথ, মা মানে সুভদ্রা এবং ধব মানে বলভদ্র। এই মন্দিরটি সত্যযুগের মন্দির নামে পরিচিত, এখানে শ্রীকৃষ্ণের নাভি ছিল পুরাণকালে। নীলমাধব মন্দির ও জগন্নাথ মন্দিরের মধ্যে অনেকটাই মিল রয়েছে, একে সত্যযুগের জগন্নাথ মন্দিরও বলতে পারেন। এবার চলে আসি নীলমাধব কীভাবে স্থাপিত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন সর্প আঘাতে দেহ রাখেন সেই খবর পেয়ে পাণ্ডব ছুটে আসে দ্বারকাতে এবং চন্দন ও ঘি দিয়ে সৎকার্য করার চেষ্টা করেন, কিন্তু চিতার আগুন ভগবানের দেহকে স্পর্শ করতে অসমর্থ হন। সবাই বিচার করেন এবং সিদ্ধান্ত নেন দেহটি সমুদ্রে ভাসিয়ে দেওয়ার। আশ্চর্যজনকভাবে দেহটি নিম কাঠে পরিণত হন এবং শ্রীকৃষ্ণ নাভিটি নীলকান্ত মণিরূপে পরিচিত হন। অলৌকিকভাবে নীলকাঠটি এবং নীলকান্ত মণিটি পুরীতে এসে পৌঁছায়। ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত বিশ্ববসু স্বপ্নাদেশে ভগবান শ্রীকৃষ্ণের এই দেহটি অর্থাৎ নীলকাঠটি এবং নীলকান্ত মণিটি দেখতে পান এবং দেহটি দৈববাণী অনুসারে ভগবান বলেন যে এই নীলকাঠটি এবং নীলকান্ত মণিটি তুই ঘরে নিয়ে যা, এখন থেকে আমি নীলমাধব রূপে পূজিত হব। এই নীলমাধব মন্দিরের আদলেই কিন্তু জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, আর বাকি ইতিহাসটা আমি নীলমাধব মন্দিরের পূজারি এবং পাণ্ডার কাছ থেকে জেনে নেব। যে পাহাড় উপরে বসছে পাহাড় নাম আছে ব্রহ্মাদ্রি, ব্রহ্মাদ্রি ব্রহ্মা যুক্ত অদ্রি মানে ব্রহ্মাদ্রি। ব্রহ্মা নীলমাধবকে হাজার বর্ষ হাজার উপচারে পূজা করেছিল। যখন ব্রহ্ম পূজা করেছিল যে ভোগটা উচ্ছিষ্ট ছাড়ি যাই, এখানে দেবংশীর যে বিশ্বাসী সবর তার একটা মেয়ে ছিল ললিতা, সে আসি প্রভুর সেবা করে, মানে ঝাড়ু করে, ওলাউলি করে, ফুল টুল আনিকি দে। ব্রহ্মা যে ভোগটা ছাড়ি যায় সেই ভোগটা নাকি বাড়িতে ভোজন করে। কে ভোজন করে? বিশ্ব অবশ্য তার মেয়ে ললিতা। ললিতা কিন্তু এখানে আসে না। বিশ্ব যখন পূজা ব্রহ্মা ভোগটা ছাড়ি যায় ভোগটা নিয়ে বাড়িতে ভোজন করে। পুরী মন্দিরটার কথা বলছে, পুরী মন্দির ইন্দ্রদন্ত মহারাজ বানাইল, সৌদের ব্রহ্মলোক করলো, বললে ব্রহ্মা আমি একটা মন্দির তৈরি করছি তুমি আমার সাথে চলে আসুন, কি বিগ্রহ হবে পূজা হবে না হবে তুমি বলবো। কিন্তু ব্রহ্মা বলল যে আমি মর্তাদাকে যাবে না, তুমি চলে যান, বিষ্ণু ভগবান পূজা হয়ে যাচ্ছে মর্তাদাকে, কোথায় হয়েছে আমি তোমাকে বলবো না, তুমি তোমার সন্ধান নাকি তুমি খুঁজতে খুঁজতে চিন্তা করবে কীরকম হবে না হবে তুমি চিন্তা করবে, কিন্তু মর্তাদাকে বিষ্ণু পূজা হয়ে যাচ্ছে, কোথায় হয়েছে কিছু বলে না। ব্রহ্মমুক্তাকে ইন্দ্রদন্ত এরকম শুনলা পরে সে মর্তাদাকে চলে আসলো।
মর্ত চলে আসি কি একটা সভা ডাকল, মিটিং ডাকল। বড় মন্দিরটা তৈরি করছে, বিগ্রহ কিছু নেই, কি বিগ্রহ পূজা হবে না হবে, ব্রহ্মার কাছে যাইছিল, ব্রহ্মা যে কথাটা বলল সে আসিকি সবাই মিটিং ডাকি সবাই লোক বলল যে কিরকম হয় কম করবে, তুমি যেরকম আটজন আসছে শয় মত এক হয় না, এক হবে কি শয় একমত হয় না, কিন্তু ইন্দ্রদন মহারাজের যে কলপুরে ছিল বিদ্যাপতি আর অনেক সভা পরিষদ যখন ছিল সবাই এক একটা মত দিল, মত দেওয়ার পরে বিদ্যাপতি যে ইন্দ্রদন মহারাজ পরে ছিল বিদ্যাপতি বললো যে মহারাজ আমি বি একটা মত দিচ্ছি শুনো, না কি বলো, না আমি চারটা দিকু চারজন যাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, অনেক লোক মত দিয়েছে কে এদিকে যাও কে এদিকে যাও কে এদিকে, কিন্তু এ বললো চারটা দিকু চারটা দোষ যাবে, যেখানে বিগ্রহ আছে বিষ্ণু বিগ্রহ পূজা হয়েছে ব্রহ্মা যোগ বলছে আমি সন্ধান তাড়াতাড়ি পাই যাবে, ব্রহ্মা যে বলছে তো তেমনি ইন্দ্রদন মহারাজ এটা জানলো, সবাই সবচেয়ে ভালো মত হলো বিদ্যাপতির, যে ভালো মতটা দেবে তা ভালো মতটা গ্রহণযোগ্য, কিন্তু ইন্দ্রদন মহারাজ বললো তুমি তো ভালো মত দিয়েছো ঠিক আছে গ্রহণযোগ্য, কিন্তু আমার নির্দেশ তুমি একটা দূত হবে, বিদ্যাপতি রাজি হলো, ইন্দ্রদন রাজি হলো, যখন রাজি হলো রাজি পরে রাজার কথা তো অমান্য হয় না, রাজি পরে সে বললো তাহলে ঠিক আছে আমি প্রভু তুমি সন্ধান জন্য বলছে ঠিক আছে মহারাজ আমি যাচ্ছি, যখন শুরু হলো কার্য, যখন কার্য শুরু হলো যখন আস্তে আস্তে ধীরে ধীরে আসছিল খোঁজবার জন্য আরম্ভ হলো, খোঁজ খবর জন্য আরম্ভ করলো, যখন আরম্ভ করলো এখানে বিশ্বসর মেয়ে যে ললিতা ছিল সবাই সান সাথে মিলে স্নান করছে, যে গল্পটা আছে কপিলের সময় তাকে স্নান সময় তার গোড়টা খসে যাইছে, গোড়টা খসে গেলে সে যখন বিদ্যাপতি আসছে দেখলো যে একটা মেয়ে জল মধ্যে ডুবছে উঠছে উদ্ধার করলো, সবরকার নিয়ম আছে যে ছেলে যে মেয়েকে ছুঁইবে সে তাকে বিয়ে হবে, বিয়ে না হলে তাকে মারা যাবে, আগে ছিল সবরকার নিয়ম, বিদ্যাপতি যখন উদ্ধার করলো বিদ্যাপতি জানে না যে তোমার কি নিয়ম আছে না আছে, সে দেখলো একটা মেয়ে ডুবছে উঠছিল সে তাকে উদ্ধার করলো, এই সময় বিদ্যাপতি যে বিশ্বাস যত লোক ছিল বিদ্যাপতিকে ধরিকি একটা জঙ্গল মধ্যে গছে বাঁধলো, বললো যে তুমি রাজার মেয়েকে ছুঁইছে তুমি বিয়ে হবে, বিয়ে না হলে তো মারা যাবে, তুমি কি চিন্তা কর তোমার হাতে আমার যে নিয়ম, সে বিদ্যাপতি করলো যে মেয়ে যদি উদ্ধার না করতাম মেয়েটা মরে যাইতাম, কিন্তু মরে যাবো কেন আমি উদ্ধার করলো, তোমার কি নিয়ম আছে না আছে তো আমি জানি না, আমি কিরকম জানলো, সে লীলা সবাই প্রভুর, প্রভুর সবাই লীলা, তেমনি সে এরকম বললো বললো ঠিক আছে তাহলে আমি বিয়ে হবে, বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে জামাই হলো আর কিছু অসুবিধা নেই, জিজ্ঞাসা করলো বাবা সকালটা কোথায় যাইছে সন্ধ্যাটাকে ফিরছে, আও অত তোমার বাড়িতে অত সুগন্ধ আসছে কেন, অনেক বাড়ি তো আছে জামাই হলে পরে তার বাড়ি আর বাড়ি যায় অনেক বাড়িতে সুগন্ধ আসে না, বাবা ভোগটা কোথায় পাইছে, সহ ললিতাকে জিজ্ঞাসা করলো, ললিতা যখন জিজ্ঞাসা করলো ললিতা বললো যে বাবা নীলমাধব কাছে পূজা পাচ্ছে করিয়া যাচ্ছে, না তাহলে ঠিক আছে আও আমি বাবার সাথে যাব টিকে দেখা করি আসো ঠাকুর কথা আসো, সে বললেন বাবা তো বারণ করছে কাহাকে বলবো না, আমি জামাই বলি তোমাকে বলে দিল আও বাবা মনা করছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগলো, যতন অতীর্ণ ঝগড়া লাগে এই আসিবার জন্যে বিদ্যাপতি দর্শন জন্যে ললিতার সাথে সবুদিন ঝগড়া করে, কিন্তু বিশ্বসর কারণে খবর গেল যে জামাই মেয়ের সাথে ঝগড়া করছে, না হ্যাঁ আমি বলছি না তাহলে ঠিক আছে, আর জামাই বললো তোমার সাথে ঝগড়া না করো আমি জামাইকে নিয়ে যাবো, কিন্তু আমার শর্ত হ্যাঁ আখিরে চোখ বাঁধি করে জামাইকে নিয়ে যাও, আমি জামাইকে রাস্তা দেখাইব না, না তাহলে ঠিক আছে জামাই বি রাজি হলো, যখন যখন কালকে আসবে আজকে বললো একটা কাপড় দেখো সরিষা বান্ধাও না কি করবে, আমি ঠাকুরও প্রণাম প্রণামে দেবো, বললো না
ছিঁচিঞ্চা শুয়ে যা রাস্তা জানে, বলে আমি ঠাকুর প্রণাম দেবো, টাকা পয়সা কিছু আনে না। এরকম কি বললো, এখানে সরিষা অনেক হয়েছে, একটা কাপড় দাও সরিষা বাঁধাও। যখন একটা কাপড় দাও সরিষা বাঁধলো, সকালবেলা স্নান টান করলো, সরিষা কাপড়টা করলো, সরিষা কাপড়টা দাও। যখন বাড়িতে বাহারলো, বাড়িটাকে আরম্ভ করলো, ছোট ছিদ্র করে দিল, যে ছোট ছিদ্রটা যেরকম সরিষা ফেলতে 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 আঁকতে পারি। যখন সরিষা ফেলতে ফেলতে আসলো, ঠাকুরকে চোখ খুললো। আগে আগে বিশ্বাস পিছিয়ে পিছিয়ে বিদ্যাপতি বিশ্বাস হবার বি জানে না যে জামাই সরিষা ফেলতে ফেলতে আসছে বলি। ললিতাবি বুঝতে পারলো না কীরকম সরিষা নেগে যাইছে কি। আসলো ঠাকুরের চোখ খুলে, চোখ খুলে কি ভগবানকে দর্শন করলো, দর্শন করি তো সরিষা বি ঠাকুর চরণ দিল, চরণ দেখি পুনে এখন চোখ বাঁধলো। এই জঙ্গল পাড়তে ঘোরাঘুরি করি বাড়িতে চলে গেলো। বাড়িতে চলে কি বললো যে আমি জঙ্গল পাড়তে ঘোরাঘুরি করছি, করেছি বলে কি মিথ্যা কথা বলে কি যাই কি ইন্দ্রদন মহারাজ সবাই খবর দিল। ইন্দ্রদন মহারাজ পঠাইছে, যাই তা খবর দিল যে মহারাজ বর্তমানে এরকম এরকম সবাই ঘটনাটা বর্ণনা করলো। সে বললো দাদা ঠিক আছে, আর তুমি সৈন্য সামন্ত নেই কি যা, আমার প্রতিনিধি হবে কিরকম যাবে না, আমি সরিষা ফেলতে ফেলতে আসছে, সরিষা গছ উঠতে সরিষা ফুল দিতে দেখি না, তাহলে ঠিক আছে তুমি যখন সৈন্য সামন্ত ধরিক আসে ঠাকুরকে এখানে কুণ্ডালে নিয়ে যাও বলি কি বিদ্যাপতি। এখানে দৈবাণী হলো যে আমি এখানে যাবে না, আমার বড় কাঠ ভাসিকর লাগিব না, কোথা লাগবে না, বাঙ্কি মহানতে লাগিব। বাঙ্কি মহানা নাকি নদী সমুদ্র যেখানে মিশ্রণ হয়েছে তাকে বলছে বাঙ্কি মহানা। বাঙ্কি মহানতে লাগলে তুমি নাকি তৈরি করতে পারো। এখানে ঠাকুরকে প্রণাম করলো, যাই কি ইন্দ্রদন মহারাজকে বললো যে মহারাজ বর্তমানে এরকম রকম হয়েছে, আও আমি কি করবো, দৈবাণী তো মিথ্যা হয় না, তেমন করে ঠিক আছে আও তুমি সমুদ্র নদীর ধারে কিছু সেনা অ্যালার্ট করে দাও। সমুদ্র নদীরে কিছু সেনা অ্যালার্ট করলো, কিছু দিন গলা পরে বড় কাঠ ভাসি করে লাগছে জল মধ্যে। রাজার ডগরে যে খবর দিল যে মহারাজ বর্তমান বড় কাঠ ভাসি করে লাগছে, তুমি ধরিকি চলে আসবে আসো, তাহলে আমি যাবো না বিদ্যাপতি যাও। বিদ্যাপতি যখন গেলো কাঠটা উঠার জন্যে, এখানে ঘোড়া হাতি আছে, ঘোড়া হাতি দাও টানিকে নিয়ে গুন্ডিজান ঢুকাই দেবো, কিন্তু কাঠটা জল মধ্যে এরকম পড়ে রয়েছে, কাঠটা উঠা যায় না। ইন্দ্রদন মহারাজকে বললো যে কাঠটা উঠা যায় না, বিদ্যাপতি বললো, বিদ্যাপতি বললো তা ঠিক আছে তুমি যাও বিদ্যাপতি, বিশ্বাস সহ ললিতাকে ধরিকি আসুন, তারপরে কাঠটা উঠা যাবে। আমি ভাবছি আমার ভাবনা আছে তুমি ধরিকি আসুন, সে আসলো বিশ্বাস ধরকে ধরিলো, বিদ্যাপতি বিশ্বাস সহ ললিতাকে নিলো, কাঠটা হাঁটা দিলো, কাঠটা উঠা গেলো। উঠা গেলো পরে গুন্ডিজা মন্দিরে ঢুকাইলো, গুন্ডিজা মন্দিরে ঢুকালা পরে বড়া কাঠ কিরকম পূজা পাবে, রাজ্যের নাগরা দিল যে কে তৈরি করতে পারে বড়া কাঠ, যত কারিগর যাইছে কেই তৈরি করতে পারে না। গুন্ডিজা রানী ইন্দ্রদন মহারাজকে অনেক চিন্তা হয়েছে, সে বলে তাহলে কিরকম হবে, বিগ্রহ কিছু হবে না। গুণচারণী ইন্দ্রদন মহারাজ বসছে সন্ধ্যাকালে, একটা বৃদ্ধা মানুষ গেল, সে প্রভুর লীলা সবাই বললো যে মহারানী তুমি তো নাগরা গেছিল, আমি তো বাড়িতে ছিল না বাইরে ছিল, আর আমি তৈরি করে দেবো মূর্তি, যদি কাঠ কার্য হবে আমি তৈরি করে দেবো না, তাহলে ঠিক আছে। গুণচারণী রাজ্যলক্ষ্মী ইন্দ্রদন মহারাজ বারণ করলো, বলে তোমার দেখে তো অনেক সুস্থ সব লোক আছে, কই তো তৈরি করতে পারে না, তুমি কীরকম তৈরি করতে পারি না, আমি তৈরি করে দেবো, কিন্তু আমার শর্ত একুশ দিন তাকে তুমি দরজাটা খোলা যাবে না, খাওয়া দাওয়া ব্যবস্থা আমাকে দেবো, আমি ভিতরে খাওয়া দাওয়া করবো, বাইরে হরিনাম হবে, আমার কথা যদি রাজি তাহলে আমি মূর্তি বানাই দেবো। গুণচারণী রাজি হয়ে গেলো, ইন্দ্রদন মহারাজ রাজি হলো না, কিন্তু গুণচারণী কথার পড়ে কি রাজি হলো, রাজি পরে সে বলে তাহলে ঠিক আছে। আও প্রতিদিন রাজারানী যায় কবাড় কানে ঠক ঠক আওয়াজ শুনে, কাঠ কাঠ যে ঠক ঠক আওয়াজ হবে, যখন পনেরো দিন হলো কিছু আওয়াজ আসলো না, শুনুন কিছু আওয়াজ আসলো না। গুণচারণী ইন্দ্রদন মহারাজ বললো মহারাজ আর বৃদ্ধা মারা গেল, তুমি দরজাটা খুলে দেন। সে বললো আর পাঁচ দিন বাকি আছে, পাঁচ দিন পরে আমি দরজা খুলবে, তুমি ব্যস্ত হয়েছো কেন,
না আব্বাজি কিছু আসছিল না, ন আসু অসুবিধা কি আছে? সে কোশ্চেন সত্য মাগছে। গুন্ডিচা রাণী ইন্দ্রদন মহারাজ তো ঝগড়া লাগলো, ঝগড়া লাগলা পরে যখন ইন্দ্রদন মহারাজ অধ্যায়টা খুললো বুদ্ধা কাপটা নেই, ভগনাথ জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা অধা গাড়ার উপরে কেড়ে হয়েছে, যেরকম দেখলো অধা গাড়ার উপরে কেড়ে হয়েছে, পুঁ কবাটা টানি দিল। যখন টানি দিল দৈববাণী হলো যে কলিযুগে আমি এরকম পূজা পাবে, যে কি নীল হলে জগন্নাথ, মা হলে সুভদ্রা, ধ হলে বলভদ্র, নীলমাধব, নীলমাধব দর্শন না হলে জগন্নাথ পুণ্য হবে না। এই নীলমাধব হয়েছে ব্রহ্ম, জগন্নাথ দেব হয়েছে দারু, মিশিল হয়েছে দারু ব্রহ্ম। যে কিন্তু ব্রহ্ম দারু স্বামী দারু ব্রহ্ম যে কিন্তু প্রভুকে ডাকছে, কিরকম ডাকছে? প্রতি 12 বছর পরে ভগবান নবকলবর হয়, কিন্তু নীলমাধব নবকলবর হয় না। যে সত্য তৃতীয় দপর করে যে 4 যুগ আছে, 4 যুগর ঠাকুর সত্য যুগর ঠাকুর, কলিযুগ পেয়ে ভগবান জগন্নাথ দেব পূজা করছে। এই হচ্ছে নীলমাধব মহাত্মা। বলো নীলমাধব ভগবান কি? আমার নাম হচ্ছে নিহারঞ্জন মিশ্র, ডাকর নাম মন্টু, ফোন নম্বর হলো 9861844216, এই আমার ফোন নম্বর। আপনারা যারা যারা এই নীলমাধব মন্দিরে পুজো দিতে এবং দর্শন করতে চান, তারা তারা এই ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন। আমি যেরকম সরিতায় খণ্ড হয়েছে ভগবান পাঁচ জন এই জায়গায় বিশ্বাস পূজা করছিল, এদিকে পূজা করছিল বিদ্যাপতি একজন চৌকা দিয়েছিল। ঠাকুর যে আমার যে আছে একটা মার মন্দির আছে ভটারিকা মা, এদিকে আছে এই যে পাহাড় দেখছে, পাহাড়ের পটে বিশ্বসর বাড়ি ছিল, বিশ্বসর এখানে আসছিল, এই যে পাহাড় দেখছে পাহাড়ের পটে বিশ্বসর বাড়ি, হ্যাঁ বিশ্বস ঘঞ্চ জঙ্গল মধ্যে ছিল, বুলি গেলা পরে মাহাত্মা বলে দেব। তুমি যেখানে ঢুকছে এটা হচ্ছে পশ্চিম দরওয়াজা, এটা হচ্ছে দক্ষিণ দরওয়াজা, পূর্ব পশ্চিম তো দেখুন পুরীটাকে যেরকম 4 দরওয়াজা, আমার এখানে 4 দরওয়াজা। মুক্তিমণ্ডপুরে যে মুক্তিমণ্ডপুরের কাছে একটা কোয়াকুণ্ড আছে বিমলা মন্দির আগে, হ্যাঁ এটা এখন কোয়াকুণ্ড, এখানে হয়েছে যে ভূষণী কাক মাহাত্ম শুনেছে, রামানুজ ভূষণ কাক মাহাত্ম আছে, রামানুজ ভূষণ কাক এই কাক আমি মাহাত্ম বল দেবো তোমাকে, এই কাকগুলো সম্বন্ধে একটা একটা সরোবর ছিল বিদ্যাপতি যখন হচ্ছে রঘুনাথ মন্দির, হ্যাঁ সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল পূজা কে যেরকম সাক্ষী গোপাল, হ্যাঁ মহালক্ষ্মী মন্দির, মহালক্ষ্মী পুরী তো আছে, হ্যাঁ যাও ভিতর প্রণাম করে ঢুকি গেলে প্রণাম করে আসো। মহালক্ষ্মী মন্দির যাবো খাওয়া করবে যেরকম মুক্তিমণ্ডপ থাকে, আমার এখানে মুক্তিমণ্ডপ পুরী থাকে, পণ্ডিত মানে বেট করে বেদ পাঠ করছে, এখানে যত মন্দির আছে সবাই শালাগ্রাম শিলা আছে, এখানে শালাগ্রাম শিলা পূজা করছে।
হাতে লাগে না চলে আসো গেট মেইন গেট সিংদ্বার সিংদ্বার বাজার সিংদ্বার এটা তার তলে নিচে আছে অরুণস্তম্ভ আছে বট মঙ্গলা মন্দির আছে আগে পতিত পাবন আছে এখানে কাশী বিশ্বনাথ আছে এখানে স্নান মণ্ডপ আছে পুরীটাকে যেরকম সবাই আমার এখানে সেরকম এইটা দেখাই তো পুরীর মন্দির একটু মেন আসো মেন মন্দির এটা নীলমাধব তো জগন্নাথের পূর্ব রূপ কিন্তু তোমার দর্শন দিলেন না তো তোমাকে এই রূপে আমি পূজা করতে অজানাথ মহাদেব অজ্ঞান জ্ঞান মোচন নজানি অবস্থার জন্য পাপ কার্য হয় গর্ভ জল সাইকেল মোচন কিন্তু অজ্ঞান জ্ঞান মোচন অজানাথ মহাদেব মানে অজ্ঞান অবস্থায় যদি আমি ছোট সময় হ্যাঁ যে সময় হ্যাঁ অপরাধ করে তাতে ক্ষমা করে তাতে ক্ষমা করে দর্শনে হ্যাঁ 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 অজানাথ মহাদেব অজ্ঞান জ্ঞান মোচন যখন ছিল অচ্ছব জাতি তো ভিতরে ঢোকা যায় না যখন অচ্ছব জাতি ভিতরে প্রবেশ হলো বটবৃক্ষ অনেক বড়িল তেমন করে তাকে কাটি দিচ্ছে ইয়ে হচ্ছে বটেশ্বর পুরী মন্দির সামনে যখন গেলে সিংহদ্বার গেলে বট গণেশ অজানাথ মহাদেব যে পুরী দেখে যেরকম আমার দেখে সেরকম সবাই ছবি তুলে নিল বাড়িতে বসে দেখিব কোন ইউটিউবে চ্যানেল আছে ঠিক আছে আপনাদের যে হচ্ছে আরো লোক আসতে পারে ইয়ে হচ্ছে বট মঙ্গলা মঙ্গলা বট মঙ্গলা দেখি প্রথমে সূর্য উদয় হবে ফার্স্ট কিরণ পড়বে এখানে ফার্স্ট পূজা হবে এখানে থেকে তারপরে যাকে নীলমাধব পূজা হবে সূর্য পূজা হবে না কোনো পূজা হয় না ফার্স্ট সূর্য পূজা হবে ইয়ে হচ্ছে অনন্ত স্বয়ং অনন্ত স্বয়ং ক্ষেত্রপাল যেভাবে রান্ধনাটা হয় মাটি পাত্র থাকে হয় আমার এখানে যে রান্ধনাটা হয় পিতল জিনিস থাকে হয় যে সূর্য যে হয়েছে সূর্য যে কিরণটা পড়ছে ঠাকুর ভোগরে কিরণটা পড়ে না কিন্তু সূর্য পূজা ফার্স্ট হবে ঠাকুর ভোগরে কিরণটা ঠাকুর সূর্য কিরণটা পড়ে না কিরণ পড়লে সে ভোগটা মারা হয়ে যাবে হ্যাঁ আর ভিতরে সাত বখরা ঘর আছে সাত বখরা ঘর আছে সাত বখরা ঘর থাকে রান্ধনা রান্ধনা হয় সবাই আমার মাটি পাত্র নেই আমার পিতল জিনিস পিতল জিনিস রান্ধনা কি সিনারিটা মহানদীর সিনারি দারুণ দৃশ্য মহানদীর সিনারি ঘাট এটা মহানদীর সিনারি হ্যাঁ আর একটা কথা বলে রাখি এই মন্দিরে কিন্তু প্রসাদের সুব্যবস্থা রয়েছে অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করে আসবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।